আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কথা বলবো আজকে নতুন ভিডিও নিয়ে। তো এটা কাতারের বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাটা যখন আপনার শেষ হয় তার পরবর্তীতে, এখন কাতার আপনার মাসিমারে বললেই চলে, যেহেতু বিশ্বকাপ উপলক্ষে বিশাল একটা আমেজ ছিল। এই যে আপনার দেখেন ওখানে কি পরিমাণ তখনকার একটা আমেজ ছিল, এখনও পতাকাগুলো আছে, কিন্তু সেই হিসাবে কিন্তু আপনার কাতার এখন মানুষ বলতেই নেই। চারপাশে শুধু আপনার শুধু ফাঁকা জায়গাগুলো খালি পড়ে রয়েছে। অথচ 22 বিশ্বকাপে যখন আপনার কাতারে ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন কিন্তু আপনার চারপাশে মানুষ আর মানুষের ভিড় ছিল, আপনার পর্যটক ছিলেন, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা ছিলেন, খেলা উপলক্ষে বিভিন্ন দেশের লোকগুলো এখানে আসছে, তারা ভিজিট করছেন এই দেশে এসে। তিনটা সাইডে আপনার স্টেডিয়াম ছিল, ওগুলোতে প্রতি খেলাতে আপনার 200-300 করে চলছে, তাছাড়া বিএফিগুলোতে আপনার 500 করেও চলছে এক এক খেলাতে। তো আমরা আজকে জাস্ট একটা স্টেডিয়ামের সাইড দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে আপনার গাড়ি স্পিড আমাদের হচ্ছে 80, আমরা ব্যক্তিগতভাবে 80 স্পিডে আমরা গাড়িটা টানতেছি। দেখতেছি চারপাশে, দেখেন সব ফাঁকা জায়গায় পড়ে রয়েছে, চারপাশে কোথাও অনেক দূর দূর পরে আপনার একটা দুইটা বাড়ি পড়ে, আর যেটাকে আমরা বাসা বাড়ি বলি আর কি আমাদের গ্রামের ভাষায়, ওই যে বাসা বাড়ির মতন আছে, আর বেশিরভাগ আপনার ফাঁকা জায়গাগুলো পড়ে রয়েছে, মানুষ নাই বললেই চলে। দেখেন ওটা হচ্ছে আপনার আরব সাগর, আমার হাতের বাম পাশে কিন্তু যেটা দেখতেছেন ওটা হচ্ছে আপনার আরব সাগর। এই একটা বাড়ি, আবার দেখা গেছে 2-3 কিলো পরে আবার একটা বাড়ি দেখা যায়, ওই যে আরেকটা বাড়ি অনেক দূরে। তো এইভাবে আপনার বিশ্বকাপের পর পরে মানে কাতার একবার জনস সাধারণের যে একটা আনাগোনা ছিল এটা এখন আর নাই বললেই চলে। এখন আপনার এগুলো পুরোই ফাঁকা, কোনো জায়গাই নেই, ইয়ে নেই, মানুষের কোনো তেমন একটা আনাগোনা নাই বললেই চলে। আর বিশ্বকাপ যাওয়ার পর পরে যারা বাঙালিরা আপনারা এখানে কাজ টাজ করতেন, ম্যাক্সিমাম বাঙালিরা এখন আর আগের মতন কাজ পান না, কাজও হয় না। আপনার যারা ইলেকট্রিক কাজ করেন, প্লাম্বারের কাজ করেন, বিভিন্ন আপনার রেনওয়াটার সিলওয়াটারের কাজ করেন, হিট ডিরেক্টর স্মুথ ডিরেক্টরের কাজ করেন, ওই হিসাবে দেখা গেছে এখন আর কাজ নাই বললে চলে। এই যে দেখেন বাইরে একটা আপনার মসজিদ দেখা যাইতে আছে, মসজিদটা অনেক দূরে তবে অনেক সুন্দর একটা মসজিদ। এটা আপনি কয়জন লোক দেখছেন এই পর্যন্ত, আপনি দেখেন কয়জন লোক আপনি এখানে দেখছেন। আমরা যে গাড়িটা টানতেছি আমাদের আশেপাশে তেমন মানে গাড়ি নাই বললেই চলে, পাবলিকে নেই, অল্প কিছু গাড়ি আছে। তো রাতারও অনেক সুন্দর লাগে কাতার, এটা হচ্ছে বড় কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।